আগের দিন আমরা আলোচনা করেছিলাম জ্যোতিষ বিচার বা ম্যাচ মেকিং এর কিছু প্র্যাকটিক্যাল থিম, আর তার মধ্যে আমরা 5-point অ্যানালাইসিস বলে একটা বিষয়কে গুরুত্ব দিয়েছিলাম, যে 5টা দিক থেকে দেখা। এইটা শুধুমাত্র জ্যোতিষ বিচার নয়, এটা আপনারা পার্টনারশিপ বিজনেস কিংবা অন্য কোনো ইভেন্ট সেখানেও দেখতে পারেন। অন্য ইভেন্ট বলতে ধরুন একটা বাড়িতে 5-7 জন লোক অবস্থা বসে রয়েছেন, এবং ঈদের মধ্যে সবার সঙ্গে দেখবেন আপনার রিলেশনশিপ ভালো হচ্ছে না, কোনো কোনো কারোর কারোর সঙ্গে রিলেশনশিপ ভীষণ ভালো, কারোর কারোর সঙ্গে রিলেশনশিপ মারাত্মক খারাপ। ধরুন একজন আপনাকে এসে বলল যে একটু দেখুন আমার তো বাচ্চা হবে, কোন টাইমে বাচ্চাটা হলে পরে, কোন টাইমে বাচ্চাটা হলে পরে আমার ডেভেলপমেন্ট বেশি হবে বা বাচ্চাটা সুস্থ হবে। এখানে আপনাকে দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে বাচ্চার সুস্থ হওয়া, আর 2 নম্বর হচ্ছে আপনার ডেভেলপমেন্ট হওয়া। তো এবার দেখা গেল যে আপনি বাচ্চার একটা আপনার ধরুন কর্কট লগ্ন, আপনার দেখা গেল যে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, তো আপনি বাচ্চার একটা লগ্ন সিলেক্ট করলেন, যাই হোক একটা কিছু করলেন, কিন্তু টাইমিংটা এমন হলো যে দেখা গেল যে বৃষ রাশিতে বসে রয়েছে কোনো একটা অশুভ গ্রহ। এবার এই বৃষতে যে অশুভ গ্রহটা বসে রয়েছে সে কিন্তু আপনার একাদশ ভাবটাকে ডিস্টার্ব করবে। তাহলে এইবার এই ঘটনাটাকে আপনি বৃষ থেকে তো গ্রহটাকে সরাতে পারবেন না, কারণ ডেলিভারির যে টাইমটা সেটা মোটামুটি ফিক্সড হবে, তো সেই ক্ষেত্রে আপনি টাইম চেঞ্জ করতে পারবেন না। তখন কি করতে হবে, এই বাচ্চাটার লগ্নটাকে এমন লগ্ন নিতে হবে যাতে এর বাবার জায়গাটা ডেভেলপড হয়। তাহলে শুভ গ্রহগুলোকে নবমে কিংবা হচ্ছে গিয়ে শুভ গ্রহগুলোকে আমাদের সপ্তমে এরকম জায়গাতে রেখে বাচ্চাটার জন্মকুণ্ডলীটা তৈরি করবার চেষ্টা করতে হবে। এটাও হচ্ছে গিয়ে 1 kind of ওভারল্যাপিং, এটা আপনাকে দেখতে হবে। বিয়ের সময় আপনি দেখতে পারেন, পার্টনারশিপ বিজনেস এর সময় অনেকেই এসে প্রশ্ন করবে যে এর সঙ্গে আমার ব্যবসা টিকবে কিনা, আমি ব্যবসা কন্টিনিউ করতে পারবো কিনা, এই ব্যাপারগুলো চলবে। তো সেই ক্ষেত্রেও আপনাদেরকে দেখতে হবে যে যাকে আপনি নিয়ে আসছেন আপনার পার্টনার হিসেবে, তো সেই মানুষটার জন্মকুণ্ডলী আরেকটা মানুষের জন্মকুণ্ডলীকে কিভাবে ডিস্টার্ব করছে। তো ডিস্টারবেন্সটাই বেশি দেখুন, ভালো তো করবেই, যা ভালো করবে করবে, কিন্তু ডিস্টারবেন্সটা আমরা বেশি ফলো করি। আমরা জীবনে কি পেয়েছি সেইটা চিন্তা না করে সবসময় কি পাইনি সেটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাবি। বেশিরভাগ মানুষেরই এটা হচ্ছে ফিদরত, তারা এটাই ভাববার চেষ্টা করেন যে কি কি পাইনি, কোথায় কোথায় অসম্পূর্ণতা আছে, হাত পা নাক চোখ মুখ কান সব আছে, তার মানে সব পেয়ে গেছি। তো এটা কিন্তু কেউ ভাবে না, কি পাইনি সেটাই আমরা ভাববো। তাই আপনারা প্রথম নজর দিন রাহু কেতু শনি মঙ্গল এর দিকে। আপনার কাছে যখন ক্লায়েন্ট আসবে তখন তো সে কিছু না কিছু সমস্যা নিয়েই আসবে, প্রতিবন্ধকতা কষ্ট সেই নিয়েই আসবে সে। আপনি একজন ভালো মানুষ এটা শুনবার জন্য তো সে আসবে না, সে আসবে তার প্রবলেমগুলো আপনি আইডেন্টিফাই করবেন এবং তাকে কিছু রেমিডি দেবেন বা তাকে কিছু গাইড করবেন বা তাকে কিছু পরামর্শ দেবেন, সে সেই পরামর্শটা নিতে আসবে। তাহলে আপনাকে প্রথমে খুঁজে বার করতে হবে যে তার কোথায় কোথায় সমস্যা রয়েছে। এবার কিছু কিছু আমাদের রুলস আছে, যে রুলস গুলোর বাস্তবিকতা 10%। কিরকম 10%? আমি আপনাদেরকে বোঝাই। যেমন হচ্ছে গিয়ে আপনারা যদি নারী অ্যাস্ট্রোলজির বইপত্র দেখেন, বিশেষ করে কিছু কিছু নারী অ্যাস্ট্রোলজির রুলস দেখেন, সেগুলো খুব কার্যকরী। তার মধ্যে বলা রয়েছে যে বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘরে সমস্যা সৃষ্টি হয়। এবার এই ব্যাপারটা আপনি 10% ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে, আর 90% ক্ষেত্রে সমস্যা থেকে মুক্তি পাবেন। তো এবার কি ঘটনাটা ঘটবে, ধরুন দ্বিতীয় বৃহস্পতি এক্সেসিভ মানি সেটা আসছে না, টাকা পয়সার দিকে কিছু একটা প্রতিবন্ধকতা আসছে, এটা নেগেটিভ। পজিটিভ কি, সব সময় আপনার কাছে মানি ফ্লো থাকছে, আপনার অভাব নেই, কিন্তু আপনার অতিরিক্তও নেই। অতিরিক্ত নেই এটা যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনার অভাব নেই, এটা আপনার বেশ সুখের কারণ। তাহলে বৃহস্পতি যে ঘরটাতে অবস্থান করছে সেই ঘরটার ফল হানি ঘটবে, এটা কিন্তু সবসময় ঠিক নয়। কিন্তু বহু ক্ষেত্রে আপনি দেখতে পাবেন
যে নবমে বৃহস্পতি বাবা অল্প বয়সে মারা গিয়েছেন। বহু ক্ষেত্রে দেখতে পাবেন যে সপ্তমে বৃহস্পতি আপনি প্রেডিক্ট করছেন যে ম্যারিড লাইফ খুব ভালো যাবে, কিন্তু দেখলেন ডিভোর্স করে বসে আছে, এটাও আপনি বহু ক্ষেত্রেই দেখতে পাবেন। কিন্তু তার মানে এটা রুল কখনোই হবে না যে বৃহস্পতি যে ঘরে থাকবে সেই ঘরে অশান্তি সৃষ্টি হবে। বেসিক্যালি আমাদের প্রত্যেকটা ঘরে কিছু না কিছু অশান্তি রয়েছে, শরীর আর দেহ মানে লগ্ন। আপনারা কেউ বলতে পারবেন যে আপনাদের কোনো রোগ নেই, আপনারা কেউ বলতে পারবেন যে আপনারা সম্পূর্ণ সুন্দর, কেউ বলতে পারবেন না। কিন্তু যতটুকু আছে সেটাকে নিয়ে আপনি হ্যাপি থাকতে পারেন, আবার আনহ্যাপিও থাকতে পারেন। তো হ্যাপি থাকাটা যেমন গুণ, আনহ্যাপি থাকাটা ঠিক তেমন ভাবেই দোষ। তাহলে আনহ্যাপি থাকাটা যদি ম্যালিফিক এফেক্ট হয়, হ্যাপি থাকাটা বেনিফিশিয়াল এফেক্ট। যেমন হচ্ছে গিয়ে ভৃগু সরল পদ্ধতি বলে একটা খুব জনপ্রিয় পদ্ধতি আছে, আপনারা অনেকেই জানেন এবং বইপত্র পড়েছেন। তো ভৃগু সরল পদ্ধতিতে বলা রয়েছে যে শনিদেব যে ঘরে বসেন তার ঠিক চতুর্থ ভাবের ফলহানি করে থাকেন। একদম দুর্দান্ত সূত্র, শুনলে পরে মনে হবে ওয়াহ কি বলেছে। তো আমরা সবাই একদিন একজনের তর্ক হলো, সেদিন বেশ তর্ক, তাই আমি বললাম যে তুমি যে বলছো শনিদেব যে ঘরে বসেন তার চতুর্থ ঘরের ফলহানি করেন, খুব ভালো কথা। তো আমি এর সঙ্গে আরো দুটো জিনিস অ্যাড করে দিই, শনিদেব যে ঘরে বসেন তার পঞ্চম এবং নবম ঘরের হানি করেন, তার সঙ্গে তার দ্বাদশ একাদশ ভাবের হানি করেন, তার সঙ্গে তার তৃতীয় সপ্তম ভাবেরও হানি করেন। এটা হচ্ছে একটা। আর একটা জিনিস অ্যাড করে নাও, সেটা হচ্ছে বুধ যেখানে বসে তারও চতুর্থ ভাবে ক্ষতি করে, বৃহস্পতি যেখানে বসে তারও চতুর্থ ভাবে ক্ষতি করে। তো তার তো মাথাটা তা গরম হয়ে গিয়েছে, বলছে কি বলছো তুমি, তো আমার সঙ্গে তর্ক করছো। বলো হ্যাঁ আমি তো তোমার সঙ্গে তর্কই করছি, এটা কোনো রুলই নয় যে শনিদেব যেখানে বসেন তার ফোর্থ হাউসের কোনো না কোনো একটা ইভেন্টকে তিনি নষ্ট করেন। এটা প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে হতে পারে। আমি যে কোনো একটা যদি চার্ট নিই, যেমন ধরুন আমি যা চার্ট খুশি নিতে পারি, যে কোনো চার্ট, আমি আপনাদেরকে চার্টটা দেখাচ্ছি, একটু ওপেন করে শেয়ার করছি। তো আপনাদের মধ্যেই একজনের চার্ট, আমি বলছি না কার চার্ট, বাট আপনাদেরই চার্ট। দেখলে পরেই চিনতে পারবেন। ধরুন এখানে হচ্ছে গিয়ে শনি অবস্থান করে রয়েছে, কোথায় না শনি অবস্থান করে রয়েছে পঞ্চম, তাহলে এর চতুর্থ ভাব কোনটা, সেটা হচ্ছে অষ্টম। তাহলে বিএসপি অনুযায়ী শনিদেব অষ্টম ভাবে কিছু না কিছু ক্ষতি করবেন। তাহলে অষ্টম ভাব থেকে আমরা মোক্ষ বিচার করতে পারি, অষ্টম ভাব থেকে আমরা পিতার লংজিভিটি বিচার করতে পারি, অষ্টম ভাব থেকে আমরা পরধন প্রাপ্তির ব্যাপার স্যাপার বিচার করতে পারি, অষ্টম ভাব থেকে আমরা হায়ার স্টাডিজ বিচার করতে পারি, মানে গবেষণা ধর্মী পড়াশুনো। তো এই জাতকের হয়তো গবেষণা ধর্মী পড়াশুনো হয়নি, হ্যাঁ, তো কিছু না কিছু এর মধ্যে তো একটা নষ্ট হবেই। এবার আমি আর কি যেটা বলবো সূত্রে, সেটা হচ্ছে বৃহস্পতি যেখানে থাকে তারও চতুর্থ ভাবের কিছু না কিছু ক্ষতি সৃষ্টি করে, তাহলে এটা আমি বলতে পারি। তাহলে বৃহস্পতির ফোর্থ হাউস হচ্ছে বৃহস্পতি দশমে রয়েছে, বৃহস্পতি রয়েছে লগ্নে, তাহলে আমি বলতে পারি এর শারীরিক দিক থেকে দুর্বলতা আসতে পারে। লগ্ন ইন্ডিকেট করে আমাদের মস্তিষ্ক, আমি বলতে পারি এর মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কখনো না কখনো তো আঘাতপ্রাপ্তি হবেই হবে। আমি বলতেই পারি যে শারীরিক দিক থেকে কিছু না কোনো দিক থেকে দুর্বলতা আসবে, আর শরীর তো প্রত্যেকটা মানুষের খারাপ হবে। আমি বলতে পারি যে শনিদেব যেখানে অবস্থান করে রয়েছেন তার দ্বিতীয় ভাবে কিছু না কিছু তিনি ক্ষতি করবেন, কি ক্ষতি করবেন, দ্বিতীয় ভাবটা হচ্ছে সিক্সথ হাউস, হতেই পারে এর শত্রু বৃদ্ধি হচ্ছে, হতেই পারে এমনিতেই এই লোকটা শত্রু বৃদ্ধি হবে, এর সঙ্গে সঙ্গে হতে পারে যে ষষ্ঠ ভাব থেকে আমরা পরিশ্রম বিচার করি, এটা হতেই পারে যে এই মানুষটা সে হচ্ছে গিয়ে অতিরিক্ত পরিশ্রম মোটেও পছন্দ করেন না। সেই ক্ষেত্রে এই ধরনের যে সূত্রগুলো তৈরি হচ্ছে সেইগুলো কিন্তু
বেশ খানিকটা সমস্যা সূচক হতে পারে। তাহলে আপনার ক্ষেত্রে কি করতে হবে, আপনাদের ক্ষেত্রে তত্ত্বকে গুরুত্ব দিতে হবে সবার আগে, তত্ত্বের কোয়ালিটি রিয়ালাইজ করতে হবে, তারপরে গ্রহদের কোয়ালিটি রিয়ালাইজ করতে হবে, ভাবের কারকতা ভীষণ ভালোভাবে বুঝতে হবে যে কোন ভাবটা কি বিষয়কে নির্দেশ করে, এবং তারপরে গ্রহদের যে কারকত্ব সেটাকে আপনাদের বুঝতে হবে, এবং সঙ্গে সঙ্গে রাশির গুণাবলী তাকে বুঝতে হবে। সেই ক্ষেত্রে প্রেডিকশন কিন্তু অটোমেটিক্যালি তৈরি হবে, প্রেডিকশনের ক্ষেত্রে কোন রকম সমস্যা আসবে না। আপনারা সূত্র ওরিয়েন্টেড প্রেডিকশন করবার তুলনায় আপনারা গ্রামেটিক্যাল প্রেডিকশন করতে চান, সেটা কিন্তু অনেক অনেক বেটার রেজাল্ট দেবে। যে তত্ত্ব একটা রাশিতে একটা গ্রহ কি ফল দিতে পারে সেইটাকে আপনারা ফিল করবার চেষ্টা করুন। এবার সেই ফলটা বেনিফিশিয়াল না ম্যালিফিক সেটা ডিপেন্ড করবে ভাবের উপর, কতটা জাতক পাবে সেটাও ডিপেন্ড করবে তার ভাবের উপর। যেমন পঞ্চম লগ্ন নবম এইখানে যা কিছু ঘটবে সেগুলো জাতকের আরামদায়ক মানে সুখ সুখ বৃদ্ধির ক্ষেত্রে বেনিফিশিয়াল ইম্প্যাক্ট বা ম্যালিফিক ইম্প্যাক্ট দিতে পারে। 1, 4, 7, 10 এগুলো হচ্ছে গিয়ে জাতকের বেসিক নিড ফুলফিলমেন্টের ক্ষেত্রে ভালো ফল দিতে পারে। চতুর্থ ভাব সুখ স্থান হতেই পারে, কিন্তু পঞ্চমে যদি পাপ গ্রহ থাকে সেই জাতকের জীবনে সুখ আসবে না, তাকে স্ট্রাগল করতেই হবে। কারণ ওই চতুর্থ ভাব যতই শুভ থাক যতই বলবান থাক, পঞ্চম যদি ভালো না হয় সেই জাতককে পরিশ্রম করতেই হবে। কেন্দ্রস্থান হিসেবে আমরা চতুর্থ ভাবকে সুখ স্থান হিসেবে নিচ্ছি না, কেন্দ্রস্থান হিসেবে যখন কেন্দ্র এটা হচ্ছে বেসিক নিড, সুখ থাক বা না থাক পায়ের তলায় একটা ভূমি দরকার। চতুর্থ ভাব এই পায়ের তলায় ভূমি পা রাখবার জায়গা সেটাকে ইন্ডিকেট করছে, তখনই কিন্তু চতুর্থ ভাব কেন্দ্র হিসেবে কাজ করছে। অবশ্যই চতুর্থ সুখ স্থান শান্তি স্থান, কিন্তু পঞ্চম যদি পীড়িত হয় জীবনে শান্তি আসবে না। এই যে জায়গাটা এটা কিন্তু পঞ্চম ভাব ইন্ডিকেট করে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, কতটা আপনার স্বাদ পূরণ হবে, কতটা আপনি আরামে থাকতে পারবেন। সুখ আপনি কোথা থেকে পাবেন যদি জীবনে আপনার আরাম না আসে? তো সেই ক্ষেত্রে আপনি প্রচুর পরিশ্রম করছেন মানসিক শান্তি পেতে পারেন, কিন্তু পরের দিন হওয়ার সাথে সাথেই আবার আপনাকে ছুটতে হবে। এবার আপনি সাইকোলজিক্যালি আমার সঙ্গে অনেক রকম তর্কে আসতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার কামনা তৃপ্তি না হচ্ছে ততক্ষণ তো আপনি নিজেকে সুখী অনুভব করতে পারছেন না। তাহলে এই কামনা পূর্তির ঘর হচ্ছে আপনার পঞ্চম, আর চতুর্থ ভাব হচ্ছে স্টেবিলিটি, শান্তি, স্বস্তি, একটা জায়গাতে আপনি এসে যাক বাঁচলাম। এই যে ফিলিংস, এই যে যাক বাঁচলাম, ঝড়ে ছিলেন ঘরে এলেন, তাহলে ফ্রম ঝড় টু ঘর, এইখানে যে শান্তি, এই যে স্যাটিসফ্যাকশন, এইটা কিন্তু আপনাকে ফোর্থ হাউস দেবে। কিন্তু ওয়াও লটারি পেয়েছি আর খাটবো না, এবার শান্তি আর জীবনে পরিশ্রম নেই, এইটা আপনাকে দেবে পঞ্চম ঘর। তো এই যে ফিলিংস প্রত্যেকটা ঘরকে উপলব্ধি করা, সেইটা হচ্ছে গিয়ে আপনাকে করতে হবে। শনিদেব যে ঘরে আছেন তার চতুর্থ ভাবটা বিধ্বস্ত হবে, অবশ্যই বিধ্বস্ত হবে, কিন্তু সেই ঘরটা শনিদেবের জন্য কতটা ফেভারেবল, শনিদেব চতুর্থে দৃষ্টি দিচ্ছেন, এই চতুর্থ ঘরটা হচ্ছে অষ্টম ভাব, অষ্টম ভাবে শনির দৃষ্টি পজিটিভ না ক্ষতিকারক এই উপলব্ধিটা আমার চাই। শনিদেব দ্বিতীয় বসে পঞ্চমকে দেখছে, আর শনিদেব পঞ্চমে বসে অষ্টমকে দেখছে, তার রেজাল্ট টোটালি ডিফারেন্ট হবে। কারণ অষ্টমে শনির দৃষ্টি আয়ু বৃদ্ধি কারক, পঞ্চমে শনির দৃষ্টি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা কারক। এই অবধি মোটামুটি ঠিক, পুরো ঠিক নয়, কারণ রিয়ালাইজ করতে হবে শনিদেব কে, শনিদেব কি পঞ্চমপতি, শনিদেব কি পঞ্চম ভাবের সঙ্গে সম্পর্কিত গ্রহ, শনিদেবের যে নক্ষত্র সে কি পঞ্চমের সঙ্গে রিলেটেড, তারপরে আপনি প্রেডিক্ট করুন। আদারওয়াইজ প্রেডিক্ট করলে পরেই কিন্তু আপনি সমস্যায় পড়বেন। বলছে বিএসপির আরেকটা রুল বলছি, বলছে মঙ্গল যে ঘরেই থাকুক না কেন 27 বছর বয়সে সে ওই ঘর রিলেটেড কোনো একটা ইভেন্ট ইন্ডিকেট করবে। অবশ্যই করবে, কেন করবে না,
মঙ্গল হচ্ছে গিয়ে একাদশে বসে রয়েছে। অ্যাভারেজ মানুষের ডেভেলপমেন্টের এজ হচ্ছে ওই 22 থেকে 35, তো এর মধ্যে মানুষের ইমপ্রুভমেন্ট ঘটে। তো 27 বছরটা এর পুরো মাঝখানে পড়ছে, ভীষণ ভীষণ ভাইটাল একটা পিরিয়ড। 27 বছর বয়সে মঙ্গল কাজ করুক বা না করুক, সুস্থ মানুষের ক্ষেত্রে কিছু না কিছু কাজ করবে। এবার মঙ্গল যে ঘরটাতে রয়েছে তার রেসপেক্টে 27 বছর বয়সে আমরা একটা ফল পেতেই পারি। তো কিন্তু এই একটা ফল পাবে এটা কিন্তু কোনো প্রেডিকশন হতে পারে না। তো যাই হোক না কেন, বিএসপি হচ্ছে অ্যাস্ট্রোলজির একটা বেস্ট সেলিং বুক। তো আপনাদের অনেকের কাছেই বিএসপি থাকবে, ভৃগু সরল পদ্ধতি। ঘটনাটা হচ্ছে গিয়ে এইখানে কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হবে যদি আপনারা সূত্র নির্ভর জ্যোতিষ করেন। একজনের মধ্যে বললেন যে অষ্টম ভাবে মঙ্গল থাকলে পরেই আঘাত প্রাপ্তি হবে, অষ্টমে মঙ্গল রয়েছে আঘাত প্রাপ্তি নাই হতে পারে। কর্কট লগ্নে অষ্টমে মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন আঘাত প্রাপ্তি হয়নি, হ্যাঁ হয়েছে, কি হয়েছে, তার জীবনে চাকরি বাকরি থেকে ভয়ঙ্কর ভাবে বীতশ্রদ্ধ হয়ে সে পুরো ফ্রাস্ট্রেশনে চলে গেছে, কিন্তু আঘাত প্রাপ্তি সেই রকম অ্যাকিউট আঘাত প্রাপ্তি সেটা হয়নি। একজন একটা সূত্র বলছেন যে যদি মঙ্গল কেতু সম্পর্ক হয় তাহলে সেটা রং ট্রিটমেন্ট ইন্ডিকেট করে, এবং রং ট্রিটমেন্ট কিরকম, আইদার ইনজেক্টেবল অথবা অপারেশনাল। অর্থাৎ মঙ্গল কেতু একসঙ্গে থাকলে তৈরি হয় কনফিউশন বা ভুল, কোথায় না ট্রিটমেন্টের ক্ষেত্রে। মঙ্গলের সঙ্গে কি রয়েছে, ইনজেকশনের সম্পর্ক রয়েছে, মঙ্গলের সঙ্গে কার সম্পর্ক রয়েছে, মঙ্গলের সঙ্গে অপারেশন ওই সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট তার সম্পর্ক রয়েছে। এবার দেখা গেল জাতকের জন্মকুণ্ডলিতে মঙ্গল দশম ঘরে বসে রয়েছে, কিংবা জাতকের জন্মকুণ্ডলিতে মঙ্গল বসে রয়েছে নবম ঘরে, ভালো কথা, নবম ঘরে মঙ্গল বসে থাকলে সরাসরি পঞ্চম বা একাদশের সঙ্গে সম্পর্ক হচ্ছে না। নবম ঘরে মঙ্গল থাকলে পঞ্চম একাদশ ষষ্ঠ এদের সঙ্গে সরাসরি সম্পর্ক হচ্ছে না। যদি রোগ অ্যাসোসিয়েটেড না হয় সেই ক্ষেত্রে কেন মঙ্গল হচ্ছে গিয়ে ট্রিটমেন্টের ঘটনাটাকে দেবে, হ্যাঁ হতেই পারে রং ট্রিটমেন্ট অন্য কারোর জন্য হতে পারে, হতেই পারে বৃহস্পতি সে কেতুযুক্ত হয়ে রয়েছে বা বৃহস্পতির সঙ্গে কেতুর অ্যাসপেক্ট রয়েছে বা কিছু না কিছু রয়েছে, সেই ক্ষেত্রে রং ট্রিটমেন্ট হতে পারে। তো আপনারা সবসময় যেটা ফলো করুন সেটা হচ্ছে একটা প্রপার গ্রামেটিক্যাল মুভমেন্ট, একটা গ্রামার। যেমন এই মানুষটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এই মানুষটার লগ্নে কেতু অবস্থান করে রয়েছে, তাহলে এবার এই লগ্নে কেতুর ফল ভালো হবে না খারাপ হবে এইটা আপনি কি করে বলবেন? তাহলে প্রথমে দেখুন এই কেতু লগ্নটাকে ধরতে আসছে না লগ্নটা ছেড়ে বেরিয়ে আসছে, ভীষণ ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। তো দেখুন কেতুর ডিগ্রি হচ্ছে 6 ডিগ্রি 48 মিনিট, আশা করি দেখতে পাচ্ছেন। লগ্নের ডিগ্রি এটা হচ্ছে 9 ডিগ্রি 15 মিনিট, তাহলে লগ্ন বেশি ডিগ্রিতে আছে, আর কেতু যেহেতু বক্রী কেতু লগ্নটাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই মানুষটার লগ্নের উপরে অবশ্যই কেতুর প্রভাব পড়বে, কিন্তু সেই প্রভাব ভয়ঙ্কর মারাত্মক হবে না, কারণ কেতুর মুভমেন্ট হচ্ছে দ্বাদশ ভাবের দিকে। তো এই যে দ্বাদশ ভাবের দিকে কেতুর মুভমেন্ট, এর মধ্যে স্পিরিচুয়াল সেন্স গ্রো করবে, এবং এই মানুষটা ঘুমের মধ্যে ঘুমন্ত অবস্থায় কিছু কিছু জিনিস রিভিল করবার চেষ্টা সেটা করবে, এ ভাববে এর অন্তর্মনে কেতু ওরিয়েন্টেড জিনিসপত্র হবে থাকবে। এ হচ্ছে গিয়ে গোপন বিদ্যা চর্চা, গোপনে বিদ্যা জানবার আগ্রহ সৃষ্টি করা, এই সমস্ত দিকে এ ইন্টারেস্টেড হবে। এইবার এরপরে যেটা হবে, কেতু এর লগ্নে থাকার কারণে অবশ্যই আলস্য এর মধ্যে আসবে, কিন্তু সেই আলস্য মারাত্মক নয়, প্রয়োজনের সময় এ উঠতে পারবে। শারীরিক বিকৃতি যে বিরাট আসবে সেটা একেবারেই নয়, কিন্তু একটু নরবরে মোটাসোটা চেহারা সেটা এর ক্ষেত্রে অবশ্যই আসতে পারে। কিন্তু এই কেতুর ডিগ্রি যদি 9 এর থেকে বেশি হতো, কেতুর ডিগ্রিটা যদি 9 এর থেকে বেশি হতো, তখন কিন্তু ঘটনাটা পুরো আলাদা হতো। তখন পড়াশুনোর ক্ষেত্রে বাধা, প্রচুর বাধা, বুদ্ধির ঘাটতি, কিংবা হচ্ছে গিয়ে যা পড়বো তার অন্য কিছু ভাবা, এইরকম জিনিস, বিকৃত বুদ্ধি, স্কিনের সমস্যা,
এরকম নানা জিনিস আসতে পারতো, বাট জাতকের এরকম গুলো আসেনি বা আসলেও সেটা স্বল্প সময়ের জন্য। ব্রেনের দিক থেকে একদম তরতাজা, মানে সুপার ব্রেনের লোকে আপনাদের মধ্যে আছে একজন, সে শুনছে কিন্তু, তো পরে সে আর কি সমস্ত সবাইকে খাইয়ে দেবে। তো বিষয়টা আমি আর কি আপনাদেরকে বোঝাতে চাইছি যেটা, যে আপনারা প্রত্যেকটা বিষয়কে পুরোপুরি অ্যানালাইসিস করবার চেষ্টা করুন এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিষয় কিভাবে ফল প্রদান করতে পারে সেটাকে বুঝুন এবং হচ্ছে গিয়ে ফল বিচার করে ভবিষ্যৎ বার্তা দিন। প্রেডিকশন দুটো টাইপের করতে পারেন, একটা হচ্ছে গ্রহ নির্ভর প্রেডিকশন আর একটা হচ্ছে ইভেন্ট ওরিয়েন্টেড প্রেডিকশন। যেমন হচ্ছে গিয়ে আপনি প্রেডিকশন করতে পারেন শিক্ষার, আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি এডুকেশন প্রেডিকশন, দরকার হলে আমি আবার করাবো, এটা হচ্ছে একটা বিষয়। এই শিক্ষার প্রেডিকশনের ক্ষেত্রে আমাকে দেখতে হবে এর মেধা, এর স্মৃতি, এর পড়াশুনো করবার চেষ্টা, এর আগ্রহ, এর পরিশ্রম করবার ক্ষমতা, এর কোন কোন স্টেজে কেমন কেমন পড়াশোনা হবে, তাহলে এটা হচ্ছে, এবং তারপরে এর ভাগ্য কতটা সাপোর্ট করবে এবং এর সাকসেস রেট কতটা। যেমন এটা সিংহ লগ্ন, চতুর্থপতি নবমপতি মঙ্গল একাদশে বসে রয়েছে, পঞ্চম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, তো এই ক্ষেত্রে সাকসেস রেট বাড়ছে। শনি পড়াশুনোর ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি এগুলো সৃষ্টি করবে, শনি মঙ্গল কিন্তু ভীষণ ভালো সাইন্টিফিক অ্যানালাইসিস করবার ক্ষমতা দেয়। শনি মঙ্গল দেখেই আপনারা ভাবছেন অ্যাক্সিডেন্ট, বিপদ, আঘাত প্রাপ্তি, যত বড় বড় তুমুল তুমুল ধনী লোক দেখতে পাবেন তাদের ক্ষেত্রে এই সমস্ত পাপ কম্বিনেশন দরকার, এই সব কম্বিনেশন ছাড়া কিন্তু উপরে উঠতে পারবেন না। বেশ একটা দমদার গুরুচণ্ডাল যোগ, ছন্ন ছাড়া যোগ, অঙ্গারক যোগ, কিংবা হচ্ছে গিয়ে কি যেন বলে সব আছে, বীজ যোগ, শনি মঙ্গলের বীজ যোগ, এই সমস্ত যোগ না থাকলে পরে সে জীবনে উঠতে পারবে না। এগুলো দরকার, এগুলো লাগবে, কারণ প্রতিবন্ধকতা অতিক্রম করবার জন্য অস্ত্র দরকার। আমি কিন্তু আমার বই খাতা দিয়ে লড়াই করতে পারবো না, বই খাতাটা ছুঁড়ে মারতে পারি, কিন্তু যখন লড়াই হবে অ্যাকশন, সেই সময় কিন্তু আমার দরকার হচ্ছে গিয়ে ওয়েপন। এবং এই যে পাপ যোগ, এগুলোই কিন্তু আমাদের লড়াই করতে শেখায়। ভালো যোগগুলো আমাকে শান্তিপূর্ণ জায়গায় রাখবে, কিন্তু পাপ যোগের প্রয়োজনীয়তা রয়েছে, এবং এই পাপ যোগের কতটা ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছে সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে। যেমন এই যে এর সপ্তমে রাহু বসে আছে, অবশ্যই এটা খারাপ যোগ, সপ্তম ভাবের উপর শনির দৃষ্টি পড়েছে, এটাকেও খুব যে ভালো বলা যাবে তা কিন্তু নয়। ম্যারিড লাইফ এর ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু নেগেটিভ অবশ্যই হয়েছে। তো আমরা বলছিলাম যেটা, সেটা হচ্ছে একটা ইভেন্ট ওরিয়েন্টেড প্রেডিকশন, পড়াশুনো কেমন হবে এটা একটা প্রেডিকশন, আর একটা প্রেডিকশন হতে পারে পঞ্চমে শনি কি ফল দেবে। দুটো প্রেডিকশনকে কিন্তু এক করবেন না, দুটো প্রেডিকশন ডিফারেন্ট। তাহলে এই ক্ষেত্রে এডুকেশন যদি আপনি প্রেডিকশন করেন সেটা হচ্ছে একটা ঘটনা ওরিয়েন্টেড প্রেডিকশন, আর পঞ্চমে শনি কি ফল দেবে সেটা হচ্ছে আর একটা টাইপের প্রেডিকশন। পঞ্চমে শনি যে ফল দেবে সেটা প্রেমে হতে পারে, সেটা সন্তানে হতে পারে, সেটা বিবাহে হতে পারে। এই জাতকের সপ্তম পতি সে পঞ্চমে বসেছে, অবশ্যই এখানে একটা প্রেম থাকতে পারে, সেই প্রেমটা বিবাহের দিকে যেতে সেটাও অবশ্যই পারে, প্রেম সংক্রান্ত বিষয়ে শত্রুতা সেটাও আসতে পারে এই শনি থাকবার কারণে, প্রতিবন্ধকতা, বাধা, বিপত্তি, সন্তান হওয়ার সময় কমপ্লিকেশন, খরচ বৃদ্ধি সেটা হতে পারে, সেটাও পঞ্চমে শনি থাকবার কারণে, ক্রিয়েটিভিটি থাকা সত্ত্বেও পুরোপুরি সাকসেসের অভাব সেটা তৈরি হতে পারে, এই সমস্ত বিষয়গুলো পঞ্চম ভাবে শনি থাকবার জন্য তৈরি হতে পারে। ফটকা টাকা পয়সা আসছে, সেও এলো না, ঠিক ছিল 5000 টাকাতেই বিক্রি হবে কিন্তু সেটা হলো না, এরকম ইভেন্ট আমাদের লাইফে প্রচুর ঘটে। একজনকে পোস্টে তিন চার দিন আগে পোস্টে একটা জিনিস পাঠিয়েছি, একটা রুদ্রাক্ষ, একটা রুবি, তো পোস্টের বক্স থেকে রুদ্রাক্ষটা চুরি হয়ে গেছে। আজকে ভদ্রলোক ফোন করলেন, গিয়ে উনি দেখছেন এবার রুবিটার দাম অনেক বেশি রুদ্রাক্ষের থেকে, তো রুদ্রাক্ষটা যায়নি, সরি রুদ্রাক্ষটা গেছে, রুবিটা খামের মধ্যে ছিল, ওটা যায়নি, যে নিয়েছে সে বুঝতে পারেনি যে খামের মধ্যে আরো কিছু আছে,
সে বক্সটা থেকে বালটা বার করে নিচ্ছে। তো পোস্ট অফিস থেকে পোস্ট অফিসে পাঠিয়েছি, এইরকম ঘটনা। এইটা হচ্ছে গিয়ে এই পঞ্চমে শনি এরকম ইম্প্যাক্ট যে আপনার হয়ে গেছে, যা টাকা হচ্ছে প্রফিট করেছিলাম তার থেকে বেশি টাকা বেরিয়ে যাবে আর একটা রুদ্রাক্ষ কিনে পাঠাতে, কিন্তু রেপুটেশন ঠিক রাখতে হবে, তার জন্য আর একটা রুদ্রাক্ষ কিনে পাঠাতে হবে। তো এই হলো আমাদের পঞ্চমের শনির প্রতিবন্ধকতা। তো পঞ্চমের শনি সে ক্রিয়েটিভিটি বাড়াতে পারে, কিন্তু ক্রিয়েটিভিটির সঙ্গে সঙ্গে পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পরিশ্রম, সেটাও কিন্তু এই জাতককে করতে হবে, কোনো মুক্তি নেই, পরিশ্রম করতে হবে। এর যে ডিজায়ার, এর যে চিন্তা ভাবনা, থিম, থট, সেটার মধ্যে রিয়ালিটি থাকবে। এ হচ্ছে গিয়ে স্পষ্ট বক্তা। কেন স্পষ্ট বক্তা? কারণ পঞ্চম থেকে শনির দৃষ্টি সোজা গিয়ে পড়েছে দ্বিতীয় ভাবে। এবার এই দ্বিতীয় ভাবের উপরে বক্তব্য, সেখানে আবার আর কার কার যোগাযোগ রয়েছে। এখানে বুধ, যে কিনা দ্বিতীয় ভাবের অধিপতি, তার সঙ্গে বৃহস্পতি এবং শুক্র কানেক্টেড হয়েছে। স্পষ্ট বক্তা হলেও সবসময় মোটেই স্পষ্ট বক্তা নয়, এ জানে কোন দেবতা কিসে তুষ্ট, তাকে সেই বক্তব্য পেশ করা, সেটা কিন্তু সে হচ্ছে গিয়ে আর কি করতে পারবে। তো যাই হোক, এইভাবেই আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। আমি যতটা করলাম এটা হচ্ছে একটা মাইলস্টোন, আপনাদেরকে প্রত্যেককে আমার থেকে বেটার প্রেডিকশন করতে হবে। মানে আমি হচ্ছে গিয়ে একটা সবসময় টিচারকে আপনাদের এইভাবেই নিতে হবে যে টিচার হচ্ছে একটা লোক যাকে আমাকে টপকাতে হবে, মানে প্রথম টপকানোর লোকটা হচ্ছে টিচারটা, তারপরে আরো যাকে তাকে টপকাবেন, কিন্তু সবার আগে যে লোকটা বকবক করছে ওই লোকটাকে টপকে যেতে হবে, ছাপিয়ে যেতে হবে। তার থেকে বেটার প্রেডিকশন আপনাদেরকে অবশ্যই করতে হবে, এবং আমি জানি আপনারা প্রত্যেকে আমার থেকে ভালো প্রেডিকশন করতে পারবেন। আমাদের সঙ্গে বাংলাদেশের অনেক লোক রয়েছেন। আজকে বাংলাদেশের এক ভদ্রলোক এসেছিলেন, তো তিনি বছর তিন চারেক ধরে আমাকে দেখান। এবার উনি আজকে একটা কথা বললেন, আজকে উনি ওনার ভাইপোকে নিয়ে এসেছেন। তো ভাইপোকে নিয়ে আসার পরে ভাইপোকে বললেন যে একটা কথা শুনে আমার খুব ভালো লাগলো, যে উনি ইউপিতেও অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন, উনি বিভিন্ন জায়গায় বেশ নামি দামি অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন। এখন আমরাও নামি দামি, কিন্তু তখন আমরা নামি দামি ছিলাম না, কিন্তু তখন ওই সমস্ত অ্যাস্ট্রোলজারদের প্রেডিকশন মেলেনি, কিন্তু আমাদের প্রেডিকশন মিলেছে এবং মোটামুটি ম্যাক্সিমামটাই মিলেছে। তো এটাই হচ্ছে গিয়ে পাওনা, এবং সেইটা মিলেছে বলেই উনি বললেন যে আমি তোমাকেও আমার এই দাদার কাছে নিয়ে এসেছি, মানে আমার কাছে নিয়ে এসেছে। তো এই ব্যাপারটা আপনাদের কাছে প্রত্যেক দিন আর প্রত্যেকটা মুহূর্তে ঘটবে, যে আপনারা যা প্রেডিক্ট করেছেন সেগুলো মিলেছে। আমার হোয়াটসঅ্যাপ আপনারা চেক করলে পরে আমি যদি কোনোদিন দেখাই আপনাদের, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে যে ক্লায়েন্টরা স্যাটিসফাইড। তো আপনাদের ক্লায়েন্টরা আমার ক্লায়েন্টদের থেকেও অনেকটাই বেশি স্যাটিসফাইড হবেন। তো যেটা বলছিলাম যে রুলস এর উপর ডিপেন্ড করে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনের তুলনায় আপনাদেরকে করতে হবে গ্রামার ওরিয়েন্টেড প্রেডিকশন, সেটা অনেক সহজ আর অনেক বেশি ফলপ্রসূ। যাই হোক, আমরা জুলাই মাসে এগুলো নিয়ে আরো অনেকটা ডিসকাশন করব। আমাদের কিছু রুলস পড়তে হবে, সেটা হচ্ছে ইয়ে ওরিয়েন্টেড, কি বলে, রুলস আমাদের পড়তেই হবে, কারণ না হলে পরে অশান্তি, টেনশন এই সমস্ত আসবে। আমরা বিবাহ সম্পর্কিত কিছু রুল, যেগুলো মোটামুটি লজিক্যাল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা প্রেম এবং বিবাহ সম্পর্কিত কয়েকটা সূত্র আপনাদের সঙ্গে ডিসকাস করব। বলছি জন্ম কুণ্ডলিতে আপনারা লিখতে পারেন, আর ভিডিও তো পাবেনই। জন্ম কুণ্ডলিতে জল তত্ত্বের রাশিগুলি যদি রাহু দ্বারা পীড়িত হয়, জল তত্ত্বের রাশিগুলি যদি রাহু দ্বারা পীড়িত হয় এবং লগ্ন, চন্দ্র অথবা উভয়ই যদি শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে, সেইখানে নির্দিষ্টভাবে প্রেমের ভবিষ্যৎবাণী করা যেতে পারে, যে এইরকম ঘটনা যদি ঘটে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা তারা প্রেমের সঙ্গে সম্পর্কিত হয়ে রয়েছে, মানে তাদের তারা প্রেম করবে। তাহলে আরেকবার বলি, জল তত্ত্ব অর্থাৎ যেগুলি আমাদের কামনা, বাসনা, ডিজায়ার এই সমস্ত বিষয়গুলিকে ইন্ডিকেট করে, সেই রাশিগুলো যদি
রাহু দ্বারা পীড়িত হয় সেই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে প্রেমের সম্ভাবনা নির্দেশিত হয়। দ্বিতীয় সূত্র বলছে, শুক্র যদি পঞ্চম ভাব এবং এর অধিপতির সঙ্গে সম্পর্কিত হয় এবং শুক্রের নক্ষত্র অধিপতি সেটি যদি জল তত্ত্বে অবস্থান করে, তাহলে জাতক বা জাতিকা দ্রুত প্রেমের আবর্তে আবিষ্ট হয়। অনেক চেষ্টা চরিত্র করেও তাদেরকে প্রেম থেকে দূরে রাখা যায় না। কি সূত্র? যদি পঞ্চম পতি শুক্রের সঙ্গে যুক্ত হয় বা পঞ্চম ভাবের সঙ্গে যদি শুক্র যুক্ত হয় এবং এই শুক্রের নক্ষত্র অধিপতি যদি জল তত্ত্বে অবস্থান করে, সেই ক্ষেত্রে এই জাতকের কিন্তু প্রেম করবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তিন নম্বর সূত্র বলছে, পঞ্চম ভাব এবং সপ্তম ভাব যদি সম্পর্ক যুক্ত থাকে সেই ক্ষেত্রে প্রেম হবে, কিন্তু যদি এই দুই অধিপতিদের মধ্যে একজন রৌদ্র হয়ে থাকেন অর্থাৎ সূর্য হয়ে থাকেন, তাহলে এই প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ আসবে, প্রেমের ক্ষেত্রে দূরত্ব গ্যাপ এইগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তাহলে পঞ্চমপতি সপ্তমপতির সংযোগে প্রেম হতেই পারে, প্রেমের মাধ্যমে বিবাহ হতেই পারে, কিন্তু পঞ্চমপতি বা সপ্তমপতির মধ্যে একটি যদি রবি হয় অর্থাৎ যদি এটি মেষ লগ্ন হয় কিংবা যদি এটি কুম্ভ লগ্ন হয়, সেই ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বাধা, প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ ইত্যাদি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাঁচাতে পারে কে? বৃহস্পতি, শুক্র ইত্যাদি গ্রহ। এরা যদি পঞ্চম ভাবে সংযুক্ত থাকে সেই ক্ষেত্রে এখান থেকে মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এর পরের সূত্রটা একটুখানি বড়, বলছে যদি রাহু চতুর্থ ভাবে অবস্থান করে, যদি রাহু চতুর্থ ভাবে অবস্থান করে এবং রাহুর নক্ষত্র অধিপতি যদি দ্বিতীয়, দশম অথবা দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেই ক্ষেত্রে প্রেমে অন্তত একবার বিচ্ছেদ আসবে। আরেকবার বলি, যদি রাহু সে চতুর্থ ভাবে অবস্থান করে এবং রাহুর নক্ষত্র অধিপতি যদি দ্বিতীয়, দ্বাদশ অথবা দশম ভাবে অবস্থান করে, তার সঙ্গে সঙ্গে যদি লগ্নটাও একটু দুর্বল প্রকৃতির হয়, সেই ক্ষেত্রে কিন্তু অন্তত একবার প্রেমে বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হবে। চতুর্থে রাহু থাকলে পরে আপনারা বলতে পারেন যে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ আসতে চলেছে। তার সঙ্গে সঙ্গে এটাকেও একবার দেখে নেবেন যে রাহুর নক্ষত্রপতি দুই দশ বারোর সঙ্গে সম্পর্ক করছে কিনা। যদি দুই দশ বারোর সঙ্গে সম্পর্ক করে সেই ক্ষেত্রে অবশ্যই প্রেমে বিচ্ছেদ ঘটবে। এইখানে একটা বিষয় রয়েছে, যদি দুর্বল শুক্র অষ্টম ভাবের সঙ্গে সম্পর্ক করে অথবা যদি শুক্রের নক্ষত্র অধিপতি সে অষ্টম ভাবের সঙ্গে সম্পর্ক করে, তার সঙ্গে সঙ্গে যদি পঞ্চম অষ্টম সম্পর্ক দেখতে পাওয়া যায়, খেয়াল করুন পঞ্চম অষ্টম সম্পর্ক যদি দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা প্রেম করাকালীন শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন এবং তার এই প্রেমটি ব্রেকআপ হবে। শুক্রকে দুর্বল হতে হবে, যদি এই একই কম্বিনেশন থাকে এবং শুক্র বলবান হয়ে থাকেন সেই ক্ষেত্রে। আরেকবার বলবেন আগেরটা স্যার, আবার বলুন, লিখতে পাচ্ছি না। শুক্র যদি বলবান থাকে সেই ক্ষেত্রে ফিজিক্যাল রিলেশনশিপ হতেই পারে,
কিন্তু ব্রেকআপ না হওয়ার সম্ভাবনাই দেখতে পাওয়া যাবে। কিন্তু দুটো ক্ষেত্রেই প্রেমের বিয়ে হলেও বা না হলেও বিবাহের পরে ডিস্টারবেন্স ফেস করতে হবে। আচ্ছা আবার বলছি, দুর্বল শুক্র যদি অষ্টম ভাবের সঙ্গে সম্পর্ক করে অথবা শুক্রের নক্ষত্র অধিপতি যদি অষ্টম ভাবের সঙ্গে সম্পর্ক করে জল তত্ত্বে অবস্থান করে, আবার বলি প্রথম থেকে, যদি শুক্র দুর্বল হয়ে অষ্টম ভাবের সঙ্গে সম্পর্ক করে অথবা শুক্রের নক্ষত্র অধিপতিরা যদি অষ্টম ভাবের সঙ্গে সম্পর্ক করে জল তত্ত্বে অবস্থান করে, তার সঙ্গে যদি পঞ্চম ভাবের সঙ্গে অষ্টম ভাবের সম্পর্ক সৃষ্টি হয়, তবে বিয়ের আগে ফিজিক্যাল রিলেশনশিপ দেখতে পাওয়া যায়। কিন্তু শুক্র যদি দুর্বল হয়, মিউট রাখতে হবে নিজেদের মাইক, কিন্তু শুক্র যদি দুর্বল না হয়ে বলবান হয়, সেই ক্ষেত্রে ফিজিক্যাল রিলেশনশিপ থাকলেও ব্রেক ইন অ্যাফেয়ার্স এটা কিন্তু থাকবে না। প্রত্যেকটা ক্ষেত্রে বিবাহের পরে সমস্যা দেখতে পাওয়া যাবে। শুক্র হচ্ছে এমন একটা গ্রহ যে কথায় কথায় দুঃখ পেয়ে যায়, কথায় কথায় শুক্র অ্যাফ্লিক্টেড হয়, ফলে জন্ম কুণ্ডলিতে একটা শুভ শুক্র পাওয়া এটা কিন্তু চরম একটা সৌভাগ্যের ব্যাপার। খুব কম জন্ম কুণ্ডলিতে আপনারা শুক্রকে শুভ স্থিতিশীল অবস্থায় দেখবেন, আর শুক্র দুর্বল হলেই তার প্রভাব কিন্তু ম্যারিড লাইফের উপরে কিছু না কিছু পড়তে দেখতে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে শুক্র যদি অষ্টমের সঙ্গে সম্পর্ক করে, শুক্রের নক্ষত্র অধিপতিরা যদি জল তত্ত্বে অবস্থান করে অষ্টম ভাবের সঙ্গে সম্পর্ক করে, যদি পঞ্চম ভাবের সঙ্গে অষ্টম ভাবের সম্পর্ক তৈরি হয়, সেই ক্ষেত্রে বিয়ের আগে বা প্রেম করাকালীন শারীরিক সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শুক্র দুর্বল হলে পরে ব্রেক ইন অ্যাফেয়ার্স দেখতে পাওয়া যায়। আবার পঞ্চম সপ্তম সম্পর্ক যদি দেখতে পাই আমরা, তাহলে আবার বিয়েটা হবে হওয়ার সম্ভাবনা বাড়বে। তো এই সমস্ত দেখে আপনাকে ধীরে সুস্থে প্রেডিকশন করতে হবে। পরের যে রুলটাতে আমরা আসছি, এটাতে অনেকগুলো সাব রুল রয়েছে, একটু ধীরে সুস্থে দেখতে হবে। বলছে একটি জন্ম কুণ্ডলিতে যদি পঞ্চম পতি দ্বিতীয় পতির সঙ্গে সম্পর্ক যুক্ত থাকে, পঞ্চম পতি দ্বিতীয় পতির সঙ্গে সম্পর্ক যুক্ত থাকে, পঞ্চম মানে প্রেম, দ্বিতীয় মানে বাক্য, পঞ্চম মানে প্রেম, দ্বিতীয় মানে পরিবার, তার সঙ্গে যদি শুক্র দুর্বল হয়ে ষষ্ঠ ভাবের সঙ্গে সম্পর্ক করে, এর সঙ্গে সঙ্গে যদি অষ্টম পতি শুক্র যদি দুর্বল হয়ে ছয় আট বারো এই ঘরগুলির সঙ্গে সম্পর্ক করে, শুক্র দুর্বল ছয় আট বারোর সঙ্গে সম্পর্ক যুক্ত, সেই ক্ষেত্রে পরিবারের মধ্যে সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে জুপিটারকে আইদার ডিস্টার্ব হতে হবে অথবা রেট্রোগ্রেড হতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই জাতক বা জাতিকা পরিবারের মধ্যে সম্পর্কে জড়িয়ে পড়বে। পরিবারের মধ্যে সম্পর্কটা যদি ট্র্যাডিশন হয়, যেমন কিছু কিছু ধর্মের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা পরিবারের মধ্যে রিলেশনশিপকে মানে, সাউথ ইন্ডিয়াতে আমরা দেখতে পাই এই ধরনের ইন্টার ফ্যামিলি রিলেশনশিপ রয়েছে, তারা ওটাকে গুরুত্ব দেয়, ওটার কথা আমি বলছি না। এই ক্ষেত্রে আমি সেটার কথাই বলছি যেটাকে সমাজ পুরোপুরি স্বীকৃতি দেয় না। তাহলে যদি জন্ম কুণ্ডলিতে দ্বিতীয় ভাবের সঙ্গে পঞ্চম ভাবের বা পতির সম্পর্ক সৃষ্টি হয়, যদি শুক্র দুর্বল হয়ে ছয় আট বারো ভাবের সঙ্গে সম্পর্ক করে,
তার সঙ্গে সঙ্গে যদি বৃহস্পতি পীড়িত হয় এবং বক্রী হয় সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে এই সমস্ত ঘটনার ক্ষেত্রে বায়ু তত্ত্ব এবং জল তত্ত্বগুলি জাতককে প্রভাবিত করেছে, অর্থাৎ বায়ু তত্ত্ব এবং জল তত্ত্ব প্রভাবিত জাতকের ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা সেটা কিন্তু বেশি রয়েছে। একটি অদ্ভুত কুণ্ডলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আপনারা দেখবেন একটু পরেই করব। আমাদের এই সূত্র নিয়ে গজগজ করা আমরা প্রায় শেষের পথে নিয়ে এসেছি। এইটার কতগুলো সাবরুল আছে, সেই সাবরুলের মধ্যে প্রথমটা বলছে যদি রাহু দ্বিতীয় ভাবের সঙ্গে সম্পর্ক যুক্ত হয় এবং বৃহস্পতি যদি এই কুণ্ডলিতে সমস্যা যুক্ত হয় সেই ক্ষেত্রে এই পরিবারের মধ্যে প্রেমের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। যদি রাহু দ্বিতীয় ভাবের সঙ্গে বা অধিপতির সঙ্গে সম্পর্ক যুক্ত হয় এবং বৃহস্পতি যদি কোনোভাবে পীড়িত হয় সেই ক্ষেত্রে এই ধরনের রিলেশনশিপের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। চতুর্থ পঞ্চম সম্পর্ক কিংবা চতুর্থ দ্বিতীয় সম্পর্ক, অর্থাৎ 2-4 কিংবা 4-5, চতুর্থ পঞ্চম কিংবা চতুর্থ দ্বিতীয় সম্পর্ক সেই ক্ষেত্রে পরিবারের মানুষজন বা পরিবারের কিছু মানুষ এই ধরনের প্রেমকে সাপোর্ট করতে শুরু করেন, মানে কেউ হয়তো এই ব্যাপারটাতে বেশ পেছন থেকে মজা নিচ্ছে। পরের পার্ট বলছে যদি শুক্র 2-6-12 দ্বিতীয় ষষ্ঠ এবং দ্বাদশ ঘরে অবস্থান করে এবং রাহু যদি জল তত্ত্বে অবস্থান করে, রাহু জল তত্ত্বে শুক্র 2-6-12 অবস্থিত, বৃহস্পতি শনি এরা বক্রী অথবা পীড়িত, বৃহস্পতি শনি বক্রী অথবা পীড়িত সেই ক্ষেত্রে পরিবারের মধ্যে সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। যদি দ্বিতীয় পতি সপ্তম ভাবের সঙ্গে সম্পর্কিত হয়, দ্বিতীয় পতি সপ্তম ভাবের সঙ্গে সম্পর্কিত হয় এবং আগে যে কম্বিনেশন গুলি আমরা বললাম সেইগুলো যদি থাকে, এবং তার সঙ্গে যদি দ্বিতীয় চতুর্থ সম্পর্ক তৈরি হয় সেই ক্ষেত্রে পরিবারের মধ্যে প্রেম এবং বিবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যদি দ্বিতীয় পতি কোনোভাবে সপ্তম ভাব বা অধিপতির সঙ্গে সম্পর্ক তৈরি করে, চতুর্থ পতির সঙ্গেও সম্পর্ক সৃষ্টি করে, তার সঙ্গে সঙ্গে যদি দ্বিতীয় পতি তার সঙ্গে সঙ্গে যদি ওপরের মানে আগে যে কম্বিনেশন গুলো বললাম সেগুলো তৈরি হয় সেই ক্ষেত্রে পরিবারের মধ্যে প্রেম এবং বিবাহের সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। কঠিন সূত্র। আর একটা সূত্র বলবো আমরা, তারপরে সূত্র থেকে আমরা একটু দূরে যাব। যদি পঞ্চম পতি অথবা পঞ্চম ভাবস্ফুট বিন্দু কেতুর ঘনিষ্ঠ হয় অথবা কেতুর নক্ষত্র স্থিত হয় সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার মধ্যে প্রেম গুপ্ত রাখবার মানসিকতা দেখতে পাওয়া যায়। যদি পঞ্চম পতি অথবা পঞ্চম ভাবের ডিগ্রি সেটা কেতুর খুব ঘনিষ্ঠ হয় অথবা কেতুর নক্ষত্রে অবস্থান করে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা তাদের প্রেম গোপন রাখবার চেষ্টা করে এবং প্রেম সাধারণত একটু আনএথিক্যাল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, অর্থাৎ সেই প্রেমকে সবাই মানতে পারছে না এরকম একটা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তাহলে আপাতত এই সূত্রটা পর্যন্ত আমাদের থাকলো, আমরা একটু প্র্যাকটিক্যাল চার্ট অ্যানালাইসিস করি। আমাদের আরো কিছু সূত্র রয়েছে,
বেশ জটিল জটিল সূত্র রয়েছে, সেগুলো আমরা করব। আচ্ছা, এরপরে আমরা অন্য টপিকে দু একটা সূত্র আমাদের একটুখানি জানতে হবে, সেটা হচ্ছে প্রফেশন, স্বামী বা স্ত্রীর প্রফেশন কি হবে। তাহলে একদম সহজ বিষয়, স্বামী স্ত্রীর প্রফেশন বিচার করবেন কোথেকে? প্রথম সূত্র হচ্ছে দশম ভাবের, সরি চতুর্থ, সপ্তমের দশম, অর্থাৎ চতুর্থ ভাব থেকে, সপ্তমের দশম চতুর্থ ভাব সেটা ইন্ডিকেট করবে স্বামী কিংবা স্ত্রীর প্রফেশন, পেশা। তারপরে কি দেখবেন? তারপরে দেখবেন নবাংশ কুণ্ডলীর দশম ভাব, সেটা দেখবেন। এরপরে কি দেখবেন? মেয়েদের চার্ট যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে মঙ্গলের দশম ভাব, ছেলেদের চার্ট যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে দেখবেন শুক্রের দশম ভাব। আরেকবার বলি, জন্ম কুণ্ডলী যখন আপনি দেখবেন তখন প্রথমেই চতুর্থ ভাবটা দেখবেন, তারপরে দেখবেন নবাংশ কুণ্ডলীর দশম ভাব, তারপরে কি দেখবেন? দেখবেন শুক্রের দশম ভাব ছেলেদের কুণ্ডলীতে, মেয়েদের কুণ্ডলীতে দেখবেন মঙ্গলের দশম ভাব। সমস্ত যা দেখা দেখি করলেন এর মধ্যে নবাংশ কুণ্ডলীর দশম ভাবটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। মূল জন্ম কুণ্ডলীকে তো গুরুত্ব দেবই, তবে অপরাপরগুলির তুলনায় নবাংশ কুণ্ডলীর দশম ভাব তাকে একটু বেশি গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। আচ্ছা, তাহলে আমি একটুখানি সূত্রগুলো আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা লিখতে পারেন বা পরে ভিডিও দেখে লিখে নিতে পারেন। যেটা বললাম সেটাই বলব। জাতক বা জাতিকার দম্পতির পেশা সেটা চতুর্থ ভাব থেকে আমাদেরকে বিচার করতে হবে, অথবা চতুর্থ ভাবস্থ গ্রহ মঙ্গল শুক্র, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল, ছেলেদের ক্ষেত্রে শুক্র, তার দশম ভাবস্থ গ্রহ কিংবা দশম ভাব স্ফুট বিন্দু সেটা আমাদেরকে দেখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আমাদেরকে দেখতে হবে দশম ভাব, নবাংশের দশম ভাব, এবং আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে নবাংশে দশমপতি মূল জন্ম কুণ্ডলীতে কোথায় বসে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরো একটু যারা বাড়াই সেটা হচ্ছে D60 কুণ্ডলীতে চতুর্থ ভাব সেটাকে দেখতে হবে, আর তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অবস্থা মেয়েদের ক্ষেত্রে, শুক্রের অবস্থা ছেলেদের ক্ষেত্রে D60 কুণ্ডলীতে দেখতে হবে। মানে মূল জায়গা হচ্ছে যে স্বামী যেখান যেখান থেকে ইন্ডিকেট করে তার যে দশম ভাবগুলো প্রত্যেকটা ভাবকে একটু কড়া চোখে দেখে নিতে হবে। পরের পয়েন্ট আমাদেরকে বলছে প্লেসমেন্ট অফ রাহু অ্যাট ফোর্থ এইথ টুয়েলথ হাউস, অর্থাৎ চতুর্থ অষ্টম এবং দ্বাদশ ভাবে রাহুর অবস্থান সেটা নির্দেশ করে জাতক বা জাতিকা সে হচ্ছে গিয়ে তার স্বামী বা তার স্ত্রী চাকরি করবে। চতুর্থ ভাবস্থ গ্রহ তারা যদি শনিদেবের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার স্বামী কিংবা স্ত্রী তার চাকরি করবার প্রবণতা দেখতে পাওয়া যায়। চতুর্থ পতি, চতুর্থ ভাবের অধিপতি যদি তিন চার পাঁচ নম্বর ঘরে থাকে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার যে স্বামী বা স্ত্রী তাদের চাকরি নির্দেশিত হয়। তাহলে চতুর্থ ভাবের চতুর্থ পতি সে যদি তিন চার পাঁচ এই ঘরগুলোতে অবস্থান করে সেই ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়, বা চাকরিরত পাত্র বা পাত্রীর সঙ্গে বিয়ে হয়। যদি দ্বাদশপতি তিন চার পাঁচ, যদি দ্বাদশপতি তিন চার পাঁচ এই ঘরগুলোর সঙ্গে সম্পর্ক করে সেই ক্ষেত্রে পার্টনারের চাকরি করবার প্রবণতা দেখতে পাওয়া যায়।
তাহলে দ্বাদশপতি কে? সে হচ্ছে সপ্তমের ষষ্ঠপতি। তিন চার পাঁচ কে? সে হচ্ছে সপ্তমের নবম দশম একাদশপতি। তাহলে সপ্তমের ষষ্ঠপতি যদি সপ্তমের নবম দশম একাদশের সঙ্গে সম্পর্ক তৈরি করে, সেই ক্ষেত্রে জাতক কিংবা জাতিকার হাজবেন্ড বা ওয়াইফের চাকুরিরত হওয়ার সম্ভাবনা বাড়ে। যদি চতুর্থপতি লগ্ন অথবা একাদশ ভাব অথবা শুক্রের সঙ্গে সম্পর্কিত হয়, যদি চতুর্থপতি লগ্ন একাদশ অথবা শুক্রের সঙ্গে সম্পর্কিত হয়, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার স্বামী কিংবা স্ত্রী তার কোনো একটা ইনোভেটিভ প্রফেশনে থাকবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যেমন আমাদের মতন জ্যোতিষ হতে পারে, মহিলার জন্ম কুণ্ডলিতে যদি রবির ঠিক সামনে থাকা গ্রহ যে অবস্থানে থাকবে সেখান থেকে তার স্বামীর পেশা সম্পর্কে একটা ধারণা আমরা করতে পারি। যেমন রবির সামনে মঙ্গল রয়েছে, রবির ঠিক বেশি ডিগ্রিতে মঙ্গল অবস্থান করে রয়েছে, যদি এটা হয় সেই ক্ষেত্রে এই জাতিকার হাজবেন্ড মঙ্গল ওরিয়েন্টেড পেশায় থাকতে পারে। সেটা দমকল হতে পারে, সেটা আর্মি হতে পারে, সেটা পুলিশ হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে কি বললাম, যদি মহিলার জন্ম কুণ্ডলিতে রবির সামনে কোনো গ্রহ থাকে, সেই গ্রহটা জাতক বা জাতিকার পেশা স্বামীর পেশা নির্দেশ করতে পারবে। যেমন এই ক্ষেত্রে একটি জন্মকুণ্ডলী আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো তার আগে একটু শেয়ারটা অফ করে নিই, কুণ্ডলীটা বার করে তারপর দেখাচ্ছি, নাম টাম বেরিয়ে গেলে পরে মুশকিল। আচ্ছা, নাম দেখাতে অসুবিধা নেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। লক্ষ্য করুন কুণ্ডলীটা, এই ক্ষেত্রে রবির সামনে যে গ্রহটা রয়েছে এটা ফিমেল চার্ট, রবির সামনে রয়েছে বুধ, রবির থেকে বেশি ডিগ্রিতে রয়েছে বুধ। তাহলে এই মানুষটা যাকে বিয়ে করবেন তার শিক্ষা সরি তার পেশা সেটা বুধ সংক্রান্ত হওয়ার সম্ভাবনা ভীষণ রকম বেশি। আর বুধের নক্ষত্র এটা শুক্রতে রয়েছে, শুক্র এখানে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে। তাহলে রবির সম্মুখবর্তী গ্রহ সে কিন্তু এই জাতক বা জাতিকার পেশা ইন্ডিকেট করবে। তো এই জাতিকার স্বামী তিনি একজন টিচার, তিনি একজন অ্যাস্ট্রোলজার। তো এইবার এইখানে এই অ্যাস্ট্রোলজি টিচিং এই ধরনের পেশা এটা কিন্তু বুধের থেকেই নির্দেশিত হয়। তো এই ক্ষেত্রে রবির সম্মুখবর্তী যে গ্রহ সেটা ইন্ডিকেট করছে জাতিকা বা জাতকের স্বামীর পেশা। এটা যে সবসময় খাটবে একটাই সূত্র এরকম নয়, তবে বিভিন্ন রকম সূত্র দেখতে দেখতে আপনারা ব্যাপারটাকে একটা জায়গাতে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এটা আপনার ওয়াইফের চার্ট। এবার বলছে ইন এ মেল চার্ট, একটা পুরুষের কুণ্ডলিতে, সেই ক্ষেত্রে দ্য প্ল্যানেট প্রিসিডিং ভিনাস অর্থাৎ শুক্রের সম্মুখবর্তী গ্রহ সে হচ্ছে গিয়ে তার স্ত্রীর পেশা নির্দেশ করতে পারে। তাহলে শুক্রের সামনে যে গ্রহ রয়েছে তার মাধ্যমে এই জাতকের স্ত্রীর পেশা নির্দেশিত হতে পারে। তো বাকি আরো প্রচুর আপনাদেরকে সূত্র দেওয়া হলো বা আরো হবে, এটা একটা পার্ট হলো। তো সেইটা হচ্ছে গিয়ে আপনারা একটু মিলিয়ে দেখবেন, আর পরের দিনকে আমি আরো কয়েকটা সূত্র দেব। তো আপনারা এটা আমাকে একটুখানি মনে করিয়ে দেবেন সূত্রের কথা। স্যার একটা প্রশ্ন করব একটু পরে, তো এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই সূত্রগুলোকে ইউটিলাইজ করে আমরা প্রেডিক্ট করব। আচ্ছা হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে আপনি প্রশ্ন করুন।
হ্যালো হরে কৃষ্ণ হ্যাঁ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ অ্যাকচুয়ালি স্যার কোশ্চেনটা এটাই যে রবির সম্মুখস্থ যে গ্রহটা তার যে এটা দেবে অ্যাকচুয়ালি সেটা কি ওর ডিগ্রিগত সম্মুখস্থ মানে ডিগ্রির কাছাকাছি না প্লেস হাউস সংক্রান্ত কাছাকাছি না না ডিগ্রি 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 হাউস এই সমস্ত ক্ষেত্রে হাউস না দেখা গেল রবির সঙ্গেই চারটি গ্রহ বসে রয়েছে তার মধ্যে যেটা রবির ডিগ্রির থেকে বেশি ডিগ্রিতে রয়েছে তাকে নিতে হবে আচ্ছা এই সূত্র সংক্রান্ত আর কারোর কোনো প্রশ্ন স্যার জিজ্ঞেস করছিলাম রবির সঙ্গে যদি সেই ঘরেই কোনো গ্রহ আর না থাকে না থাকে মানে তখন কি ইন্ডিকেশনটা দেবে মোটামুটি কাছাকাছি যদি গ্রহ থাকে তাহলে রবির সম্মুখবর্তী সেই গ্রহকে গুরুত্ব দেওয়া যাবে যদি অনেকটা দূরে চলে যায় তাহলে তার থেকে আপনি প্রপার প্রফেশন পাবেন না যেমন ধরুন একজনের জন্মকুণ্ডলিতে শুক্রের ঠিক চারটে ঘর পরে শুক্রের চারটে ঘরের মধ্যে কোনো গ্রহ নেই চারটে ঘর পরে কেতু রয়েছে তো এই ক্ষেত্রে কেতু যে তার বউয়ের পেশা ইন্ডিকেট করবে তা কিন্তু একেবারেই ঠিক হবে না এই কেতুটা যদি জাস্ট সামনের দিকে থাকে তাহলে আপনি কেতুর উপরে ভরসা করতে পারেন কিন্তু দূরত্ব যদি বেশি হয় সেই ক্ষেত্রে ভরসা করলে বিপদে পড়বেন মানে একই ঘরে না থেকে জাস্ট পরের ঘরে থাকলেও সেই ডিগ্রিটা ধরতে পারা যেতে পারে তাহলে আমরা একটা প্রেম সংক্রান্ত কুণ্ডলী আপনাদের সঙ্গে শেয়ার করি একটা অদ্ভুত কুণ্ডলী এরকম কেস আপনারা বিশেষ একটা পাবেন না শেয়ার হয়েছে হ্যাঁ স্যার হয়েছে এই কুণ্ডলিতে এক বয়স্ক ভদ্রলোকের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হচ্ছে তাহলে বয়স্ক লোকের সঙ্গে প্রেম যদি আমরা খুঁজতে চাই তাহলে পঞ্চম ভাবের সঙ্গে অবশ্যই কোনো একটা স্লো মুভিং প্ল্যানেট বা কোনো শনি এই সমস্ত গ্রহের একটা সম্পর্ক থাকবে পঞ্চম ভাবের সঙ্গে গলাতে এত সমস্যা হচ্ছে ভিক্স কে আমি পড়াচ্ছি এবার আসল ঘটনাটা বলি এই মানুষটি এই ভদ্রমহিলা তিনি যার সঙ্গে প্রেমে আবিষ্ট হয়েছেন তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি এর মায়ের প্রেমিকা প্রেমিক বুঝাতে পারলাম এই মেয়েটির মা তার যে প্রেমিক তার সঙ্গে এই মেয়েটি সম্পর্কে জড়িয়ে পড়েছে তাহলে এবার অ্যাস্ট্রোলজি কিভাবে কাজ করেছে একটুখানি লক্ষ্য করুন বিশালভাবে লক্ষ্য করুন লগ্ন রাশি দুটোই হচ্ছে কন্যা মা হচ্ছে ফোর্থ মা হচ্ছে চতুর্থ মানে সেটা হচ্ছে ধনু ধনু হচ্ছে মা তাহলে মায়ের প্রেমিক সে কে চতুর্থের পঞ্চম সোজা চতুর্থের পঞ্চমে চলে যান চতুর্থের পঞ্চম বার হচ্ছে অষ্টম অধিপতিকে মঙ্গল সেই মঙ্গল এর কুণ্ডলীতে কোথায় বসে আছে লক্ষ্য করুন এর মঙ্গল বসে আছে পঞ্চমে মানে এর প্রেমের জায়গায় এইবার আপনি কি প্রশ্ন করবেন যে এই টাইপের যত জন্মকুণ্ডলী পাবো কন্যা লগ্ন বা কন্যা রাশি পঞ্চমে মকরে মঙ্গল বসে রয়েছে তারা কি সবাই মায়ের প্রেমিকের সাথে প্রেম করবে একেবারেই করবে না কিন্তু এর ক্ষেত্রে ঘটনাটা এত সেন্সিটিভ হওয়ার কারণ হচ্ছে মঙ্গল আর লগ্নের ডিগ্রি একটুখানি দেখে নিন এর লগ্নের ডিগ্রি হচ্ছে কোথায় গেল তেইশ ডিগ্রি ছাপ্পান্ন মিনিট আর মঙ্গল বেশ ক্লোজে আঠেরো ডিগ্রিতে রয়েছে
তো এইবার এই যে ঘটনাটা ঘটেছে এই ক্লোজ অ্যাসোসিয়েশনের জন্য এর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে এর যে এক্স্যাক্ট রিফ্লেকশন সেটা আপনি পাবেন এর নবাংশ কুণ্ডলী থেকে নবাংশ কুণ্ডলীতেও আপনি আইদার চন্দ্র সাপেক্ষে অথবা লগ্ন সাপেক্ষে এরকম একটা সম্পর্ক দেখতে পাবেন তার মানে অষ্টম পতির সঙ্গে পঞ্চমের কোনো না কোনো রকম ভাবে একটা রিলেশনশিপ তাহলে লক্ষ্য করলে পরে দেখতে পাবেন যে এই ক্ষেত্রে নবাংশ কুণ্ডলীতে সিংহ লগ্ন এসছে এবং পঞ্চমপতি অষ্টমপতি দুটোই হয়েছে বৃহস্পতি শনির সঙ্গে সম্পর্ক করেছে শনি হচ্ছে এর ক্ষেত্রে সপ্তমপতি তো এই ক্ষেত্রে এই ঘটনাটাকে সিগনিফাই করছে এর নবাংশ কুণ্ডলী তার সঙ্গে সঙ্গে যে গোচর কুণ্ডলী ট্রানজিট কুণ্ডলী তাকেও আপনি এখানে দেখতে পাবেন যে জ্যোতিষশাস্ত্র কতটা লজিক্যাল কতটা পারফেক্ট ফিলোসফি কন্টিনিউ করে অষ্টমপতি গোচরে অবস্থান করেছে এই মুহূর্তে আমরা প্রেডিক্ট করছি অষ্টমপতি সে অবস্থান করে রয়েছে পঞ্চম ভাবে তো এইরকম ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল প্রুফ আমরা সবসময় পাই না যেটা এই মুহূর্তে আর কি সিদ্ধ হলো এতগুলো জ্যোতিষ প্রেমী একসঙ্গে রয়েছি বলেই এরকম একটা ঘটনা মেবি ঘটতে পারলো হতেই পারতো আমরা অন্য সময় চার্টটা খুলতাম হতেই পারতো যে সময় চার্টটা খোলা হলো অন্য কোনো কম্বিনেশন কিন্তু এতটা মিলবে সেটা কিন্তু এক্সপেক্টেড ছিল না পঞ্চমপতি চতুর্থে রাহু যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে আর এই ঘটনার জন্য খুব স্বাভাবিকভাবেই মায়ের সঙ্গে একটা শত্রুতা সেটা ফেস করতে হচ্ছে তাহলে এই ক্ষেত্রে দেখুন যে মা মাতৃ নির্দেশক গ্রহ সে কিন্তু চতুর্থের দ্বাদশে অবস্থান করে রয়েছে আর মূল জন্ম কুণ্ডলীতে আপনি যদি চতুর্থ ভাবটাকে দেখেন তাহলে দেখুন চতুর্থপতি অর্থাৎ বৃহস্পতি সে হচ্ছে চতুর্থের অষ্টমে গিয়ে অবস্থান করে রয়েছে তো এই টাইপের কুণ্ডলীও আমাদের কাছে আসবে কখনো কখনো এরকম কুণ্ডলীও আপনারা পেয়ে যাবেন যে মেয়ের সঙ্গে বাবার প্রেমজ সম্পর্ক আমিও দেখাতে পারি কিন্তু আজকে ওটা দেখাবো না আজকে আপনাদের প্রশ্ন উত্তরে এবার ঢুকবো আমরা তো এই চার্টটা সম্পর্কিত কোনো প্রশ্ন কোনো সংশয় থাকলে পরে একটুখানি জানান বা প্রশ্ন করবার আগে একটা জিনিস বলে দিই এই ক্ষেত্রে এই যে জায়গাটা এটা তো একটা অসামাজিক টাইপের ব্যাপার হতে চলেছে কারণ প্রায় ডবল বয়সের একটা লোকের সঙ্গে রিলেশনশিপ এটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেটে যাওয়ার সম্ভাবনা এই কারণেই রয়েছে সেটা হচ্ছে মার্গী বৃহস্পতির দৃষ্টি এটা একটা পজিটিভ ইন্ডিকেশন রয়েছে আর এই মার্গী বৃহস্পতির উপর ভরসা করে আমরা আর কি চেষ্টা করব যাতে এই রিলেশনশিপটা একটা সুস্থতার দিকে আসে প্রেমটা আর কি যাতে কাটে আচ্ছা এইবার হচ্ছে গিয়ে আমরা চলে আসব আরেকটা জায়গায় সেটা হচ্ছে গিয়ে শনিদেব এই কুণ্ডলীতে মার্গী হয়ে রয়েছেন এবং শনিদেবের যদি আমরা ট্রু সিচুয়েশন ট্রু পজিশন দেখি তাহলে শনিদেব কিন্তু অবস্থান করে রয়েছেন ভাব কুণ্ডলীতে নবমে তো শনিদেব নবমে হওয়ার কারণে পঞ্চমপতি শনিদেব তিনি পঞ্চমের কোনে কোনে বসে রয়েছেন নবম বসে রয়েছেন তো এই ক্ষেত্রেও একটু বয়স্ক মানুষের সঙ্গে রিলেশনশিপ হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে শনির দশম দৃষ্টি সেটা হচ্ছে গিয়ে এর সপ্তম ভাবের উপরে পড়েছে আর শনি এই ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে রয়েছে মঙ্গল শনির ঘরে বসে রয়েছে একটা ছোটখাটো হালকা সম্পর্ক আমরা এক্সপেক্ট করতে পারি এখানে আচ্ছা এবার এখানে আর একটা জিনিস লক্ষ্য করবেন এখানে পৃথ্বীতত্ত্বে রাহু অবস্থান করে রয়েছে রাহুর সঙ্গে চন্দ্রের সম্পর্ক খুব ক্লোজ কারণ রাহুর সরাসরি দৃষ্টি পড়েছে চন্দ্রের উপরে আর চন্দ্রের ডিগ্রি হচ্ছে 5°7' আর রাহুর 6°10' 1° ডিফারেন্স ফলে এইখানে রাহুর চন্দ্রকে প্রভাব বিস্তার করবার ক্ষমতা ভীষণভাবে বেড়েছে লগ্ন পঞ্চম প্রত্যেকটা ঘরই রাহুর দ্বারা প্রভাবিত হয়েছে তো এই ক্ষেত্রে এই বিকৃত প্রেমের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এইবার এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বললাম যে পাঁচের সঙ্গে আটের সম্পর্কে
প্রেমের ক্ষেত্রে ফিজিক্যাল রিলেশনশিপ দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে কিন্তু এটা একটা কনফার্ম রিলেশনশিপ আপনি দেখতে পাবেন যে প্রেমের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বিয়ের আগে ফিজিক্যাল রিলেশনশিপ রয়েছে। এবার এখানে আরো একটা জিনিস রয়েছে, ভিনাস যদি দুর্বল হয়, শুক্র যদি দুর্বল হয়, পজিটিভলি শুক্র এখানে দুর্বল আপনারা দেখলেই বুঝতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে সেই প্রেম টিকবার সম্ভাবনা সেটাও কিন্তু কম। তাহলে এই ক্ষেত্রে ভদ্র মহিলার উন্নতি কল্পে আমরা কিছু রেক্টিফিকেশনের চিন্তা ভাবনা করতে পারি, কিছু রেক্টিফিকেশন আমরা অবশ্যই এর জন্য করতে পারি। তাহলে মোটামুটি আমার পড়ানো এই পর্যন্তই আজকে। এবার আপনাদের যা প্রশ্ন সেগুলো করুন, আমরা সেগুলো সলভ করবার চেষ্টা করি। শ্রীমন্ত, এরকম ঘটনা বড় দেখো, চোখ বড় বড় করে তাকিয়ে আছো। হ্যাঁ স্যার বলো, তোমার চোখটা একটু বড় না? আচ্ছা, আমি একটু হিপনোসিস প্র্যাকটিস করি তো ওই স্পাইরালে, ওই জন্য বড় হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, এবার আপনাদের যা প্রশ্ন রয়েছে বলুন। আমি স্যার, স্যার বলছি যে মেয়েটার অষ্টমপতি পঞ্চমে আছে, আর মানে মঙ্গলটা তো চন্দ্রের নক্ষত্রে আছে, চন্দ্রটা লগ্নে, আর এদিকে আপনার রাহুটাও মানে নবমে রয়েছে, মানে একটা মঙ্গল চন্দ্র রাহুর একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই জন্যই কি মানে এই বিষয়টা তৈরি হয়েছে যে মানে মানুষ যেভাবে প্রেম করে মানে তার থেকে একটু অন্য রকমের প্রেম তৈরি হয়েছে এই জন্য কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হয়েছে। আর রাহু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, রাহুটা ইয়ে হওয়ার জন্য, রাহুটা হচ্ছে গিয়ে তুঙ্গ হওয়ার জন্য রেজাল্ট তার ক্ষেত্রে অনেকটাই বেড়েছে। আর একটা মজার জিনিস শুনবেন, এই মেয়েটির মা এক্ষুনি ফোন করছে। এটা এরকম কোইন্সিডেন্স আমরা দেখতে পাই না। স্যার এই ভিডিওটা যদি ওর মা দেখে না আপনাকে দেখলে দেখবে কি হয়েছে। শুনুন, আমি তো অনেকদিন ধরে চাকরি করছি, তো একজন কর্তা স্থানীয় ব্যক্তি সে আমাকে একদিন বলছে যে তোমার চাকরিটা আমি খেয়ে নিতে পারি। তো আমি তাকে একদম সহজ সরল ভাবে বললাম যে আমার চাকরি আপনি খেতে পারবেন না, এই চাকরিটা যায় তাহলে ভগবান খাবেন, আপনাকে ইউজ করে তো আপনার মাধ্যমে ঈশ্বর ব্যাপারটাকে করাবে। ঠিক সেইভাবেই আমি যদি এইখানে দাঁড়িয়ে আপনাকে ঠাটিয়ে থাকুন মারি, তাহলে সেটা কিন্তু আমি অ্যাকচুয়ালি মারবো না, মারবে হচ্ছে কি ভগবান, হাতটা খালি আমার থাকবে। তো এইটাই হচ্ছে কি আসল কথা, যে যা কিছু হবে উপরওয়ালার নির্দেশেই হবে। তো এইখানে ভদ্র মহিলা যদি কিছু বলেন সেটা উপরওয়ালার নির্দেশেই বলবেন, আমার শোনার ছিল। তো দেখুন অসুবিধা কিছু নেই, ওপেন ভিডিও। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছি কি যে মেয়েটা কি বেরোতে পারবে এই মুহূর্তে, কারণ রাহুর দশা শুরু হয়ে গেছে। তো রাহুর দশা শেষের দিকে যাচ্ছে নাকি, না কি দেখলাম? না দেখলাম, যেন মনে হলো রাহুর দশা শুরু হচ্ছে হতে চলেছে। মেয়েটার বেরোনোটা খুব কঠিন, আর লোকটা না কোটি কোটি টাকা, তার থেকেও মেয়েটার তো কোনো বৃহস্পতি শনি কেউ তো ওর রবি চন্দ্র লগ্ন লগ্নপতি কারোর উপরই দৃষ্টি দিচ্ছে না, সুতরাং ওর সামাজিকতাটা আসবে কোত্থেকে? সমাজ নিয়ে জায়গাতেই ধরে রাখতে হবে যে জন্ম কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি একাদশে তুঙ্গ হয়ে আছে। বৃহস্পতি রেজাল্টটা ভালো দেবে স্যার এখানে, না প্রভাবটা দেবে, কিন্তু যতক্ষণ রাহু প্রভাব নিয়ে থাকবে ততক্ষণ তো বৃহস্পতি দিতে পারবেন বলে মনে হয় না। এবার এখানে বৃহস্পতি ও তুঙ্গ, রাহু ও তুঙ্গ, এবার এখানে কি হবে আমরা দেখব। আমরা আশা করব যে ভালোটাই হবে, কিন্তু আদৌ ভালো হবে কিনা সেটা আপনি কিছু রেমেডি দিয়েছেন, আমি ওই জন্য জিজ্ঞেস করছি যে এই পরিস্থিতিতে কিছু রেমেডি দিয়েছেন? রেমেডি একটা করা হয়েছিল, এটা অফলাইন একটু বলে দেবেন। এটা করা হয়েছিল কিন্তু সেটি হচ্ছে কি অকার্যকর হয়েছে? হ্যাঁ হবে না স্যার, কারণ রাহু রেমেডি খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ রাহু এখন ঢুকেছে, রাহু প্রচন্ড শক্তিশালী, ওকে কিছুতেই ইয়ে করতে দেবে বলে মনে হয় না। আমি ওই জন্য জিজ্ঞেস করছি যে রেমেডি কিছু আপনি দিয়েছেন কিনা।
হ্যাঁ রেমেডি দেওয়া হবে, একটু অফলাইনে বলুন না, রেকর্ডিং বন্ধ করে একটু বলুন না, পরে বলা হবে, বলবো পরে। আচ্ছা এখন আর যার যা প্রশ্ন বলুন, আমরা সেগুলো একটু সলভ করি। মেয়েটার মতন চতুর আমি খুব কম লোক দেখেছি, একটা প্রশ্ন ছিল, বলবো কি? হ্যাঁ বলুন। আচ্ছা রাহু আর মঙ্গলকে একসঙ্গে প্রতিকার করা যায়? রাহু আর মঙ্গলকে জেনারেলি একসঙ্গে প্রতিকার না করাটাই উচিত। এবার যদি এদের মধ্যে কোন রকম সম্পর্ক না থাকে, যদি ধরুন কর্কট বা সিংহ লগ্ন হয়, সেই ক্ষেত্রে আপনি মঙ্গলের প্রতিকার করতে পারেন। এর সঙ্গে সঙ্গে যদি রাহু কোনো উপচয় স্থানে থাকে, সেই ক্ষেত্রে রাহুকেও আপনারা প্রতিকার করতে পারেন। যদি উপচয় স্থানে থাকে প্রতিকার দেওয়া যায়, তবে যতটা সম্ভব কম রেমেডি রাহুর জন্য করবেন। তো আমি একটা জিনিস দেখলাম, আমি বেশ কয়েকজন মানুষ তারা রাহুর রেমেডি পড়ে রয়েছেন, তাদের কাছ থেকে আমি লম্বা রিপোর্ট নিয়েছি। নেওয়ার পরে যেটা বুঝলাম যে এই রাহুর যে রেমেডি দেওয়া হচ্ছে, এগুলো যদি কোয়ালিটি ভালো হয় তাহলে সেটা বড়ই সমস্যা তৈরি করতে পারে, আর যদি কোয়ালিটি খুব একটা ভালো না হয় তাহলে ওই 12 রতি 15 রতি 20 রতি যাই পড়ে না কেন কিছুই হয় না। কিন্তু যদি ভালো রাহুর গোমেদ পরে, সিলোনিস গোমেদ বেশ বড় সাইজের, তাহলে কিন্তু বেশ ভোগান্তি তৈরি হতে পারে। ভালো গোমেদ পাওয়াই তো টাফ। হ্যাঁ ভালো গোমেদ তো জেনারেলি কেউ পড়ে না, তো সেই ক্ষেত্রে বিরাট সমস্যা কিছু নাই। স্যার রেবিট গার্নেট কি কাজ করে? গার্নেট আমি কোনোদিন লিখিনি। আচ্ছা স্যার রেমেডি রেমেডি ছাড়া রেমেডি ছাড়া মানে বুঝতে পারলাম না। না মানে পাথরটা তো ছাড়া কি মানে রিকির মাধ্যমে কিছু করা যায় কি? পাথর ছাড়া করবেন? পাথর ছাড়া কি কিছু করা যায় না? হ্যাঁ করা যায়, অবশ্যই করা যায়। মন্ত্র স্তোত্র করতে পারে, তবে এই সমস্ত লোক এরা তো বিপথে যাচ্ছে, এদের ক্ষেত্রে মন্ত্র স্তোত্র কাজ করবে না, এরা মন্ত্র পাঠও করবে না, এরা তো স্যার করতেই যাইবে না। এবং ধরুন আপনি যদি একে একটা পোখরাস দেন, এই পোখরাসটাকে অ্যাকসেপ্ট করতে চাইবে। এবার মেয়েটি যতটাই হচ্ছে গিয়ে ভীষণ রকম মেয়েটি আর কি, বুদ্ধিমতী, ভীষণ বুদ্ধিমতী, এরকম বুদ্ধিমতী মেয়ে দেখা যায় না। তো মেয়েটিকে আমি বললাম যে তোমার কিন্তু সামনে খারাপ সময় আসছে। তো বলছে কেন, আমার তো ভালোই আসছে, আমার তো ভালোই হচ্ছে। হ্যাঁ আমার ফ্ল্যাট হয়েছে, এই মেয়েটির নামে ফ্ল্যাট হয়েছে, এই মেয়েটির প্রায় 25-30 লাখ টাকার গয়নাগাটি হয়েছে, 25-30 লাখ টাকার গয়নাগাটি, তো ভালোই তো হচ্ছে এখন। তো এবার একে হচ্ছে গিয়ে তাহলে আমি যদি রাহুর দশাতে আবার খারাপ হয় তাহলে সেটা কি খারাপ হতে পারে? তো এবার যদি আমরা বলি যে প্রেমটা চলে যাবে তাহলে সে তো দুঃখ পেয়ে যাবে, সে তখন আমাদের ইয়ে কিছু পড়বে না। এবার ইয়ে হচ্ছে গিয়ে যদি একমাত্র এর অবস্থা ঠিকঠাক হতে পারে, যদি আরো ভালো একটা ছেলেকে পায়, মানে আরো পয়সা বেশি, আরো কোয়ালিটি হাই, সেরকম যদি কাউকে পায়। এবার এই মুহূর্তে এই ছেলেটি তো একে ছাড়তেও চাইছে না, এই ছেলেটি একে পুরো আঁকড়ে ধরে আছে, ছেলে নয় লোক আমার থেকে বড়। এই সমস্ত সমস্যাই রয়েছে, আর জ্যোতিষ শাস্ত্র এগুলোকে ব্যাখ্যা করতে পারছে, এটাই আমাদের স্যাটিসফ্যাকশন। স্যার স্যার একটা কথা বলবো? স্যার নিশ্চয়ই বলছি কি, এর কিন্তু হাজবেন্ড হবে, বিয়ে করবে এবং বেশ ভালোই হবে, টাইমটা বুঝতে পারছি না কিন্তু একটু দেখুন, চারটা ভালোই হবে এবং হাজবেন্ডও বেশ ভালোই হবে। হ্যাঁ ভালো হাজবেন্ড না হলে তো বিয়ে করবে না। না না ভালো হবে কিন্তু টাইমটা বুঝতে পারছি না কিন্তু হবে মনে হচ্ছে। এক ভদ্র মহিলা এর মধ্যে একদিন এসেছিল, চারটা আমার কাছে নেই এখন,
তো আপনাদেরকে বোধহয় বলেছিলাম, উনি জিজ্ঞেস করছিলেন যে ওনার হাজবেন্ড কবে চাকরি পাবেন। তো মানে হাজবেন্ড এর চাকরি এই ব্যাপারটা নিয়ে ভদ্রমহিলা ভীষণ ওয়ারিড, বুঝতে পারলেন তো, মানে মারাত্মক লেভেলের ওয়ারিড। কিন্তু তারপরে এই ভাববেন না একটুও যে ভদ্রমহিলা হাজবেন্ড কে নিয়ে একটু ওয়ারিড। ভদ্রমহিলার বেসিক্যালি কোশ্চেন হচ্ছে কবে হাজবেন্ড চাকরি পাবে, এই চাকরিটা পেলে পরে উনি হাজবেন্ডের থেকে ডিভোর্স নেবেন। বুঝতে পারলেন? হ্যাঁ, উনি হচ্ছে গিয়ে ডিভোর্স নেবেন এবং খালি হাতে উনি যাবেন না। হাজবেন্ড যদি চাকরি পায়, সরকারি চাকরি, সেই ক্ষেত্রে হাজবেন্ড এর কাছ থেকে উনি ডিভোর্স নেবেন। স্যার একটা কোশ্চেন করব? হ্যাঁ বলুন। বলছি চন্দ্রের উপরে যে রাহুর দৃষ্টিটা পড়েছে, এই জন্য কি ওর লোভটা বাড়িয়ে দিচ্ছে, আকাঙ্ক্ষাটা কি বাড়িয়ে দিচ্ছে? ভয়ঙ্কর বাড়িয়ে দিচ্ছে, অবশ্যই। এবং পঞ্চমে তুঙ্গ মঙ্গল, সে কিন্তু ওর ডিজায়ার গুলোকে ফুলফিল করছে। কি নেই ওর কাছে, মানে দুর্দান্ত অবস্থা। আর কোন প্রশ্ন? আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। স্যার গ্রহের অবস্থা কেমন হলে এই মেয়েটার সাথে ওই লোকের ছাড়াছাড়ি হয়ে যাবে? গ্রহের অবস্থা এখন তো একটা ছাড়াছাড়ির টাইম চলছিল, লগ্ন রাশি দুটোরই সপ্তমে বৃহস্পতি রয়েছে তো, কিন্তু সে তো হলো না। এই মুহূর্তটা হচ্ছে ছাড়াছাড়ির জন্য একদম পারফেক্ট টাইম। তো এবার আমরা হচ্ছে গিয়ে, যাই হোক, এইভাবে আমাদের তো আর কি চলতে থাকবে। তো আমি একটু মাইক্রোফোনটাকে এবার অফ করি, রেকর্ডিংটা অফ করি।